হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 5 এবং এই অধ্যায়ের অন্তিম পার্ট। যেহেতু সামান্য কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে আর অবশিষ্ট রয়েছে, তো সেজন্যই আজকের ক্লাসটা একটু ছোটো ক্লাস হচ্ছে। এর পরবর্তী যখন আমি নতুন অধ্যায় শুরু করব, সেখানে তোমরা বেশি প্রশ্ন এবং বড় ক্লাস পেয়ে যাবে, তো আজকের ক্লাসটা একটু ছোটোই হবে। কিন্তু আজকের ক্লাসের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আজকে যেহেতু অধ্যায়ের শেষের দিকের প্রশ্নগুলো সমাধান করানো হবে, তো শেষের দিকের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুণগত মানের দিক থেকে ভালো হয়। তো সুতরাং আজকের ভিডিও ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো, যাতে সমস্ত প্রশ্নের সমাধান তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক। নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের পার্ট 5 শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 26 থেকে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে তার মধ্যে এই দুটো স্থানে কোশ্চেন মার্ক রয়েছে। তো কীভাবে কোশ্চেন মার্ক আসলো সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব 1/8 থেকে 1/4 কীভাবে আসলো। তো এখানে দেখো, 1/8 সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়, 4 × 8, মানে তাহলে এক্ষেত্রে হয় 1/4, মানে এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 1/8 থেকে 1/4 আসতে গেলে আমাদের এখানে গুণ করতে হবে 2। আবার 1/4 থেকে 3/4 এটা আসতে গেলে কি করতে হবে, এখানে দেখো একই রকমভাবে 1/4 সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কি এটা আসছে, তাহলে কিন্তু এটা আসছে। আবার 3/4 থেকে আসলো 3, এখানে কত গুণ করা হয়েছে, এখানে গুণ করা হয়েছে 4, কারণ এই 4 এই 4 কেটে যায়, এই 3 থাকে, অর্থাৎ এখানে 3 কিন্তু একদম সঠিক। তাহলে প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, 2, 3, 4 পরপর সংখ্যাগুলো রয়েছে এবং সংখ্যাগুলো প্রত্যেক ক্ষেত্রে গুণ করা হয়েছে। তো তাহলে 3-এর পরে এই যে কোশ্চেন মার্ক, এখানে কত গুণ করব 3-এর সঙ্গে, এখানে গুণ করব এই 4-এর পরের সংখ্যা অর্থাৎ 5, তাহলে হবে 3 × 5 = 15। এই কোশ্চেন মার্কের স্থানে আমরা একটা উত্তর পেলাম 15। এর সঙ্গে পরের সংখ্যা গুণ করব, 5-এর পরের সংখ্যা 6, 6 × 15 = 90, তাহলে পরের কোশ্চেন মার্কে হবে 90। আবার এই 90-এর সঙ্গে যদি 6-এর পরের সংখ্যা 7 গুণ করি তাহলে কিন্তু এই 630 দেখো আসছে। তো সুতরাং আমাদের প্যাটার্ন একদম সঠিক, অর্থাৎ কোশ্চেন নাম্বার 26-এর সঠিক উত্তর হবে অপশান এ, 15 এবং 90। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এটিও কিন্তু একটা বন্ধুরা খুব ভালো প্রশ্ন, ভালো নিয়ম। এবার আমরা কোশ্চেন নাম্বার 27-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে এই যে ভগ্নাংশগুলো 1/81 থেকে 1/54 হয়েছে, এটা কীভাবে আসলো, এটা নির্ণয় করতে গেলে এই যে 1/54 এর সঙ্গে ভাগ করতে হবে 1/81, তাহলে এটার থেকে এটা কত দিয়ে গুণ করে বা কীভাবে এসছে সেটা পাওয়া যাবে। তাহলে 1/54 এখানকার ভাগটা গুণ হয়ে যায় এবং 81 যায় উপরে, নিচে আসে 1। এখানে 9 × 81, 6 × 54 এবং 3 × 3 = 9, 3 × 2 = 6, অর্থাৎ ফাইনাল উত্তর আমরা যেটা পেলাম 3/2। অর্থাৎ 1/81কে 3/2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু 1/54 এসেছে। তো এটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে এখানে আসতে গেলে গুণ করতে হবে 3/2 দিয়ে। আবার এই 54 থেকে 36, এটাও ঠিক একই রকমভাবে নির্ণয় করব, এটাও দেখো মুখোমুখি হয়ে যাবে। যদি আমরা 1/54 সঙ্গে যদি একই রকমভাবে এখানে 3/2 গুণ করি তাহলে হয় 18, 3 × 18 = 54 এবং 18 × 36, অর্থাৎ 1/36 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটা এখানে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও তাহলে গুণ হবে 3/2 দিয়ে। আবার এই 36-এর সঙ্গে 24, এটাও দেখো একই রকমভাবে আমরা বুঝতে পারছি, 3/2 যদি আমরা গুণ করি 1/36-এর সঙ্গে তাহলে কিন্তু 1/24 আসছে, তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে। তো সুতরাং এই 1/24-এর সঙ্গে এক্ষেত্রেও যদি আমরা গুণ করি 3/2, অর্থাৎ এই 3/2 যদি গুণ করি, অর্থাৎ 3 × 8 = 24, 8 × 2 = 8, তাহলে উপরে হলো 1, নিচে 8 × 2 = 16, অর্থাৎ 1/16 এই কোশ্চেন মার্কের স্থানে হবে। এবং 1/16 উত্তর দেখো রয়েছে 27 নম্বরের অপশান সিতে, 1/16, অর্থাৎ এটি আমাদের সঠিক উত্তর। এটিও একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং এর থেকে তোমরা উপকৃত হচ্ছ কিনা সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ক্লাস সম্পর্কিত তোমাদের কোনো মতামত থাকলে সেটাও ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং এই ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এবং ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও তাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিতে পারে। এবার আমরা কোশ্চেন নাম্বার 28-এর সমাধানটা দেখে নেব।
এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটা দেখো ধীরে ধীরে কমে গেছে। তো সুতরাং এখানে বিয়োগ বা ভাগ অ্যাপ্লাই করতে হবে। তো দেখে নেওয়া যাক এখানে কোনটা অ্যাপ্লাই হয়েছে। তো এখানে দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে 336, 210, 120, এই সংখ্যাগুলো থেকে কিন্তু একটা আইডিয়া আমরা পেতে পারি। যেমন এর আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম রিজনিংয়ের এই সমস্ত পার্টগুলো করতে গেলে কিছু নিয়ম বা কিছু সূত্র মুখস্থ রাখতে হয়। তার মধ্যে ছিল কোনো সংখ্যার বর্গ বা কোনো সংখ্যার ঘন, এগুলোকে কিন্তু মুখস্থ রাখতে হয়। তাহলে এই ধরনের রিজনিংগুলো বা বিভিন্ন ম্যাথ সলভ করতে সুবিধা হয়। যেমন তোমরা স্কোয়ারের ক্ষেত্রে 1 থেকে 25 পর্যন্ত এর বর্গগুলো মুখস্থ রাখলে এবং ঘনর ক্ষেত্রে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত বা 15 পর্যন্ত হলেও ভালো হয়। কিউবগুলো বা ঘনগুলো যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে অনেকটাই হেল্প হয়। সেটা কীভাবে? যেমন এই যে 336, এটা কিন্তু দেখো 7 যে ঘন তার কিন্তু কাছাকাছি, অর্থাৎ 7 কিউব মানে হচ্ছে 343, কিন্তু এখানে রয়েছে 36, কাছাকাছি। কিন্তু 343 এখানে কত বেশি হচ্ছে? এখানে কিন্তু 7 বেশি হচ্ছে, অর্থাৎ 343 থেকে যদি 7 মাইনাস করি তাহলে কিন্তু 336 হয়। অর্থাৎ যদি তোমাদের এই 7 কিউব মুখস্থ থাকে তাহলে কিন্তু কাছাকাছি এই সংখ্যাটা দেখেই তোমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? এই যে 336 এটা কিভাবে এসছে? এটা এসছে 7 কিউব থেকে 7 মাইনাস করার ফলে। এবার দেখো এই যে 210 রয়েছে এটা কোন ঘনর কাছাকাছি? এটা দেখো 6 যে ঘন বা 6 কিউব এটা করলে হয় 216, কিন্তু এখানে রয়েছে 210। এখানে তাহলে কত বেশি? 6 বেশি। যদি এই 216 থেকে 6 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 210 হচ্ছে, অর্থাৎ এটা পেয়ে যাচ্ছি। তাহলে কি বোঝা গেল? 6 ঘন থেকে যদি আবার 6 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 210 পাওয়া যাচ্ছে। তো তাহলে এবার কিন্তু আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পেরেছো বা প্যাটার্নটা বুঝতে পেরেছো। তাহলে পরেরটা কী হবে? পরেরটা দেখো অবশ্যই যদি আমরা 5 কিউব থেকে 5 বিয়োগ করি তাহলে কি হচ্ছে? 5 কিউব মানে কত? 5 ঘন মানে 125, তার থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু 2 হচ্ছে। তাহলে এই যে জায়গাটা কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত হবে? এখানে তাহলে হবে 4 ঘনর থেকে 4 বিয়োগ। 4 ঘন করলে কত হয়? 64। এই 64 থেকে 4 বিয়োগ করলে কত হয়? তাহলে হয় 60। অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 60, এবং সেটা দেখো অপশান নাম্বার বিতে রয়েছে 60। অর্থাৎ সঠিক উত্তর আমরা এক্ষেত্রে পেয়ে গেলাম। এবং তোমরা যাচাই করে এগুলোও দেখতে পারো, এগুলোও কিন্তু একই রকম আসবে। এটা আসবে 3 ঘন থেকে 3 বিয়োগ এবং এটা আসবে 2 ঘন থেকে 2 বিয়োগ। তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, এবং তার সঙ্গে তোমরা কিন্তু বুঝতে পারলে বন্ধুরা এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, নিয়মটা খুব সুন্দর নিয়ম। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 29 সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানে একটা সামঞ্জস্য দেখো লক্ষ্য করা যাচ্ছে। কিছু সংখ্যা রয়েছে যেগুলো 0.1 সমন্বয়ে গঠিত, আর কিছু সংখ্যা রয়েছে যেগুলো 0.9 সমন্বয়ে গঠিত। যেমন 9 সমন্বয়ে একটা রয়েছে, একটা রয়েছে, আর 1 সমন্বয়ে গঠিত এটা, এবং একটা অন্তর হওয়া উচিত এটা। এবং এই সমাধানটার ক্ষেত্রে দেখো একটা বিশেষ প্যাটার্ন যেটা ফলো করা হয়েছে। এখানে দেখো প্রথম 9 ক্ষেত্রে 0.9 প্রথমে ছিল, তারপরেরটা কত হয়েছে? তারপরেরটা 0.09, অর্থাৎ একটা জিরো অ্যাড হয়ে 9 হয়েছে, এবং তারপরের ক্ষেত্রে পয়েন্টের পরে 2 জিরো অ্যাড হয়ে 9 হয়েছে। ঠিক একই রকমভাবে তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তাহলে এবার একই রকমভাবে 1-এর যে রাশিগুলো রয়েছে সেগুলো দেখো, প্রথমে রয়েছে 0.1, তারপরটা রয়েছে 0.01, অর্থাৎ একটা জিরো অ্যাড হলো। তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে অবশ্যই যে রাশিটা হবে সেটা হবে 0.001, এই রাশিটা হবে। তো এক্ষেত্রে কিন্তু শুধু এইটুকুই নিয়ম ফলো করলেই উত্তর বেরিয়ে যাচ্ছে, এবং এটা দেখো অপশান সিতে সঠিক উত্তর রয়েছে, 0.001। সুতরাং কোশ্চেন নাম্বার 29-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান সি। এবার আমরা কোশ্চেন নাম্বার 30-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে। তো এই সিরিজটা কী প্যাটার্ন ফলো করেছে সেটা এবার আমরা বোঝার চেষ্টা করি। যেমন প্রথমে রয়েছে 121, এটা কিন্তু 11-এর বর্গ মনে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পরেরটা তেমন কোনো ব্যাপার নেই। তো সুতরাং এই নিয়ম বা এই প্রসেস কিন্তু ফলো করা হয়নি এখানে। তাহলে কোন প্রসেস ফলো করা হয়েছে সেটা দেখো এবার ভালো করে বোঝার চেষ্টা করো। তো বন্ধুরা, প্রশ্নের সমাধানের শুরুতেই বলে রাখি, এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়মের ভালো প্রশ্ন, খুব ভালো একটা রিজনিং।
এখানে দুটো নিয়ম ফলো করা হয়েছে বা দুটো প্রসেসে সমাধানটা করা হয়েছে, সেটা দেখে নেওয়া কীভাবে। যেমন এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার প্রত্যেকটা দেখো যে মাঝের যে সংখ্যা রয়েছে, যেমন এখানে দুই, এর মাঝে রয়েছে তিন, এর মাঝে রয়েছে পাঁচ, এখানে রয়েছে সাত, এখানে রয়েছে এগারো, এইগুলো দেখো পরপর কিন্তু মৌলিক সংখ্যা। দুই, দুয়ের পরে তিন মৌলিক সংখ্যা, তিনের পরে পাঁচ, পাঁচের পরের মৌলিক সংখ্যা সাত, সাতের পরে এগারো। তাহলে এগারোর পরের মৌলিক সংখ্যা কী? এগারোর পরের মৌলিক সংখ্যা কিন্তু তেরো। অর্থাৎ এই যে কোশ্চেন মার্কের স্থানে যে মাঝের সংখ্যাটা হবে সেটা হবে তেরো। ঠিক আছে, এই পর্যন্ত কমপ্লিট, এই পর্যন্ত আশা করি বোঝা গেল। এবার দেখো এখানে দ্বিতীয় যে পদ্ধতি বা নিয়মটা ফলো করা হয়েছে সেটা হলো প্রত্যেকটা সংখ্যার প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা এক এক করে বেড়ে গেছে। এখানে ছিল প্রথমে এক, শেষে এক, তারপরটা হলো দুই দুই, দুইয়ের থেকে বেড়ে হলো তিন তিন, চার চার, পাঁচ পাঁচ। তাহলে এখানে হবে ছয়, এখানে হবে ছয়, এক করে বেড়ে গেল। অর্থাৎ এইটা হলো আমাদের সঠিক উত্তর, ছ হাজার একশো ছত্রিশ। এবং এটা দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে ছ হাজার একশো ছত্রিশ। এটা কিন্তু খুব ভালো একটা নিয়ম, এখানে কিন্তু কোনো রকম প্লাস মাইনাস বা গুণ ভাগের নিয়ম ফলো করা হয়নি, এখানে একটা বুদ্ধির নিয়ম প্রয়োগ করা হয়েছে। তো এটি কিন্তু একটা খুব সুন্দর ভালো নিয়মের রিজনিং। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার তিরিশের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের শেষ পার্ট। এইরকমভাবে একে একে সমস্ত অধ্যায়গুলো চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে আমি সম্পূর্ণ করাবো। অর্থাৎ চঞ্চল ঘোষের রিজনিং বইটা আমি সম্পূর্ণ ভিডিও ক্লাস আকারে তোমাদেরকে আমি সলভ করিয়ে দেবো। তো সুতরাং সমস্ত বইয়ের সলভের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু বন্ধুরা তোমরা কেউ ভুলো না। কারণ যখনই আমি ভিডিও আপলোড করব, এবং সাধারণত আমি প্রত্যেক দিন সন্ধ্যাতেই বা সন্ধ্যার পরপরই ভিডিওগুলো আপলোড করব, তো সুতরাং যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং তোমরা ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না। এবং সবশেষে বলবো, ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।